যখন তোমার পকেটে অনেক টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে, কিন্তু যখন তোমার পকেটে টাকা থাকবে না তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। জীবনে চলার পথে তখনই বুঝবে যে তুমি সঠিক পথে আছো যখন দেখবে যে তুমি পেছন ফিরে না তাকিয়ে সামনে এগিয়ে চলছো। জীবনে হার মেনে নেওয়া আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা। সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার পূর্বে আরেকবার চেষ্টা করা। যে ব্যক্তি বিজ্ঞানকে অল্প জানবে সে ব্যক্তি নাস্তিক হবে, আর যে ব্যক্তি বিজ্ঞানকে ভালোভাবে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে। সব কিছুকেই একটি নির্দিষ্ট সংজ্ঞায় সঞ্চায়িত করা হয়, কিন্তু কষ্টকে কোনো নির্দিষ্ট সংজ্ঞায় সঞ্চায়িত করা যায় না, কারণ কষ্ট এমন এক বিষয় যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়। বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটি কথা কখনো কারো কাছে বলে না। ১. কারোর সম্পর্কে আলোচনা করে না। 2. কখনো কারোর কথায় তর্ক করে না। 3. নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না। 4. নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না। আর 5. কারোর সাথে চিৎকার করে কথা বলে না। একজন আহত ব্যক্তি তার কষ্ট যন্ত্রণা যত সহজে ভুলে যায়, কিন্তু একজন অপমানিত হওয়া ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। নিজের জীবনকে এমনভাবে সাজিয়ে নাও যাতে তারাই তোমাকে দেখে আফসোস করে যারা তোমাকে একদিন একা করে গেছে। সুখ হলো কাগজের নৌকার মতো, কিছুক্ষণ ভাসে তারপর ডুবে যায়। সত্যিকারে ভালোবাসা সেটাই যে জীবনের শেষ পর্যন্ত তোমার সাথে থাকতে চায়। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছা রাজত্ব চলে, 30 বছর পর্যন্ত চলে বুদ্ধি রাজত্ব, এবং 40 বছর বয়সে বিচার বিবেচনা রাজত্ব। জীবনকে যদি তুমি ভালোবাসো তাহলে সময়ের অপচয় করো না, কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি। নারী, টাকা এবং মদ যাদের কাছে আনন্দের সামগ্রী, পরবর্তী সময়ে তাদের কাছে তা বিষ হয়ে দাঁড়ায়। জীবন হতে পারে চমৎকার যদি আপনি একে ভয় না পান। এর জন্য প্রয়োজন সাহস, কল্পনা শক্তি ও অল্প কিছু টাকা করি। মনের গভীরে যার বসবাস তাকে সব কিছু বলতে হয় না, অল্প বললেই সে বুঝে নেয়। তুমি যদি কাউকে হাসাতে পারো সে তোমাকে বিশ্বাস করবে, সে তোমাকে পছন্দ করতেও শুরু করবে। মানব হৃদয় আয়নার মতো, যে আয়নায় ভালোবাসার আলো পড়লেই তা ফিরে আসবেই। সুখী হওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষের। এই জগতে সবচেয়ে সুখী হচ্ছে সে যে কিছুই জানে না। জগতের প্যাঁচ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায়। যার কাছে ঘুম আনন্দময় সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। অতি সামান্য জিনিসও মানুষকে অভিভূত করে ফেলতে পারে। খুব বেশি সুন্দর কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না, খুব ভালো মানুষেরাও বেশি দিন বাঁচে না। স্বল্প আয়ও নিয়ে তারা পৃথিবীতে প্রবেশ করে। কিছু কথা শুধু নিজের ভেতর রাখো, দ্বিতীয় কেউ জানবে না, কোনোভাবেই না। 2 জন জানলে বিষয়টা গোপনে থাকে, 3 জন জানলে নাও থাকতে পারে, আর 4 জন জানা মানে সবাই একসময় জেনে যাবে। বলার আগে শুনে নাও, প্রতিক্রিয়া দেখানোর আগে চিন্তা করো, সমালোচনার আগে ধৈর্য ধরো, প্রার্থনার আগে ক্ষমা চাও, ছেড়ে যাওয়ার আগে চেষ্টা করো। পরিস্থিতি মানুষকে তৈরি করে, পরিস্থিতি যখন বদলে যায় মানুষও তখন পাল্টে যায়। মানুষ আসলে জলের মতো, পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায়। পথ কখনোই শেষ হয় না। দীর্ঘ ভ্রমণের পর গন্তব্য পৌঁছেও কেউ স্থির থাকে না, ছুটতে শুরু করে অন্য কাজে, অন্য পথে, অন্য আরেক লক্ষ্যস্থলে।